শিক্ষক স্বল্পতা দূরীকরণে সরকারের পদক্ষেপ সম্পর্কে জেনেছেন আমাদের অপোজিশন লিডার। कोई भी सपना साकार करने के लिए सबसे जरूरी है सही कोच का होना। चुनिए स्कूल ऑफ लर्निंग को और करें अपने CUET UGPG BN SSC का सपना साकार। डाउनलोड द ऐप नाउ। एट लेंथ वी हैव टॉक्ड अबाउट, तो वो जो इससे हम आभार पढ़ी जो राज्य गुणगत शिक्षा प्रसार क्षेत्र शिक्षार परिकाठामो और शिक्षक ये दुटी विषय अत्यंत गुरुत्वपूर्ण। एक सत्य जो बर्तमान राज्य प्रयोजन शिक्षक प्रयोजन संख्यक शिक्षक स्वल्पता रही है। मूलत नियमित भाव प्रति मासे किछु संख्यक शिक्षक अवसर ग्रहण करें रिटायरमेंटे जान। ताछाड़ा शिक्षक स्वल्पतार पिछने आरेकटी कारण जेटा आमी एकटु आगे बोललाम 10,330 ट्रेडमार्क सारा जीवन एटा मने थाकबे। महामान्य सुप्रीम कोर्टेर आदेश मूले तादेर जे नियुक्ति शेष हयेछे सेटार कारणे एकटा शिक्षक स्वल्पता आछे। আমাদের শিক্ষা দপ্তরের স্কুলগুলোতে বিভিন্ন স্তরের শিক্ষকের ঘাটতি সংখ্যা নিম্নে দেওয়া হলো। অস্নাতক শিক্ষক 1 নম্বরে 1615, স্নাতক শিক্ষক 1643 জন, স্নাতক শিক্ষক 1239 জন, বিষয় শিক্ষক 546 জন, স্পেশাল এডুকেটর 112 জন। তো এই যে প্রক্রিয়া হিসেবে রাজ্য সরকার প্রতি বছর নতুন শিক্ষক নিয়োগ করে থাকে। টিচার্স রিক্রুটমেন্টের বোর্ডের কথা বলা হয়েছে এবং তাতে টিচার এলিজিবিলিটি টেস্ট ড্যাটের মাধ্যমে এবং যোগ্য প্রার্থীদের বাছাইয়ের মাধ্যমে দপ্তর অস্নাতক এবং স্নাতক শিক্ষকদের নিয়োগ করে থাকে। তাছাড়া মাধ্যমিক স্তরের যে স্নাতক শিক্ষক অর্থাৎ গ্রাজুয়েট টিচার 9-10 ও উচ্চ মাধ্যমিক স্তরে পোস্ট গ্রাজুয়েট টিচার 11-12 এদের জন্য নিয়মিত টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড TRBT-র মাধ্যমে চাকরি পরীক্ষা গ্রহণ করা হয়। গত বছর প্রথমবারের মতো স্পেশাল এডুকেটর যেটা আমি একটু আগে বললাম সেটা নিয়োগ করা হয়েছে। এইসব পদ্ধতিতে মাধ্যমে বিগত 5 বছরে বিভিন্ন স্তরে রাজ্যে বেশ কিছু শিক্ষক নিয়োগ করা হয়েছে এবং নিয়োগপত্র শিক্ষকদের সংখ্যা নিম্ন। অস্নাতক শিক্ষক আন্ডার গ্রাজুয়েট টিচার 1 থেকে 5 পর্যন্ত 1062 এবং স্নাতক শিক্ষক গ্রাজুয়েট টিচার 6 থেকে 8 3,701 জন, স্নাতক শিক্ষক গ্রাজুয়েট টিচার 9 থেকে 10 1471, বিশেষ শিক্ষক যে পোস্ট গ্রাজুয়েট টিচার রাখা হয়েছে 446 জন, স্পেশাল এডুকেটর 88, টোটাল 6,766 জন। সরকারের আর্থিক সংস্থানের উপর নির্ভর করে আগে আমি যেটা বললাম যে শিক্ষক নিয়োগ করাটা বোর্ড নিয়োগ পরীক্ষা সিলেকশন টেস্ট ফর গ্রাজুয়েট টিচার্স গ্রহণ করেছে। কিন্তু 230টি পদের সংরক্ষণের উপর একটি মামলা যেটা এর আগেও আমরা কথা বলেছি এই কারণে এটার একটু সমস্যা হচ্ছে আমাদের। আর বাকি যেহেতু আগে কথা হয়েছে সেইভাবে আমাদের দপ্তরের তরফ থেকে আমরা চেষ্টা করছি যাতে এই স্বল্পতা দূরীকরণ করা যায়।